কোনি হাসিনার ক্ষমা নাই, কোনি হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে হবে। বাংলাদেশে যেই সব পুলিশ কর্মকর্তা শেখ হাসিনার নির্দেশে গুলি করেছেন, যারা এখনো বহাল তবিয়তে আছেন, কার কাছে আছে জানি না, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। হাসানি চিরতরে বিদায় নিয়েছে কিনা জানি না, সৌদি আরবের লাশ আমরা কোনো পাই নেই, হাজার হাজার মায়ের মুখ খালি করেছে শেখ হাসিনা। এই 5ই অগস্টের পর আমি একটু দেখতে পাচ্ছি কিছু যেন একটা কিছু যেন ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা রাজনীতি করে, রাজনীতি মাঠে ছিলেন, যাদের নেতাদেরকে শেখ হাসিনা বিভিন্ন কারণ দেখিয়ে ফাঁসির কাস্তে ঝুলিয়েছেন, আমাদের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকেও ফাঁসির কাস্তে ঝুলিয়েছিলেন, আজকে আবারও যখন রাজনীতির সুযোগ করে দিল ডক্টর ইউনূস, যখন রাজনীতি করার সুযোগ করে দিল ছাত্র জনতা, যেই ছাত্র জনতার রক্তে রঞ্জিত দেশ, কার নির্দেশে আমার মায়ের বুক খালি করা হয়েছে, কার নির্দেশে আবু সাইদ খোকনকে গুলি করা হয়েছে, কার নির্দেশে শত শত যুবককে খুন করা হয়েছে, সেই খুনি শেখ হাসিনা নির্দেশদাতাকে কেন কিভাবে ক্ষমা করা হয় রাজনৈতিক ভাবে আমি বুঝে উঠতে পারছি। খুনি হাসিনার ক্ষমা নাই, খুনি হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে হবে। বাংলাদেশে যেই সব পুলিশ কর্মকর্তা শেখ হাসিনার নির্দেশে গুলি করেছেন, যারা এখনো বহাল তবিয়তে আছেন, কার কাছে আছে জানি না, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, না হলে আমাদের এই ছাত্র সমাজের যারা আত্মহত্যা দিয়েছে তারা কবর থেকেও শান্তি পাবে না। তাই করা আজকে দাবি জানাচ্ছে এই সভা থেকে, এখনো ইউনূস, এই ডক্টর ইউনূস সরকারকে রাজনৈতিক ভাবে হেয় প্রতিপন্ন করার চক্রান্ত চলছে, এখনো শেখ হাসিনার বান্ধবীরা এখনো বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসে আছে, এখনো গুলি করার লোক মেহেদি, বিএনপি অফিস ভাঙ্গার নাক মেহেদি, হারুন বিপ্লবরা কোথায়, এখনো এই মহানগরে বিভিন্ন এডিসি পদে এখনো বহাল তবিয়তে আছেন। আমি বিনয়ের সহিত অনুরোধ জানাবো, এদেরকে যদি আইনের আওতায় না আনেন মানুষ হতাশ হবে, মানুষ কষ্ট পাবে, জনগণ আন্দোলন করেছে, ছাত্র সমাজকে পানি দিয়েছে, রাস্তায় নেমেছে, সহযোগিতা করেছে, তারা এখন বলতে শুরু করেছে, অনুগ্রহ করে এদেরকে আইনের আওতায় আনেন, আনতে তো হবে, হ্যাঁ একটু সময় লাগবে, সময় ক্ষেপণ করা যাবে না, জনগণের প্রত্যাশা আপনাকে পূরণ করতে হবে। বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যারা ধ্বংস করে দিয়েছে, যারা বিচার বিভাগকে নিচের তলবি বাহক করেছে নিজে, যারা আজকে বাংলাদেশের সংসদকে আজকে নিজের ঘরের কর্মী সভায় পরিণত করেছে, যারা বাংলাদেশের নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়ে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত করেছে, তারা আজকে প্রেস কনফারেন্স করে বিদায় নিলে চলবে না, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। যদি আমরা 92 লক্ষ লোক 40 লক্ষ মামলায় আসামি হতে পারি, যারা বিনা ভোটে এমপি করেছে তাদেরকে কেন আইনের আওতায় আনা যাবে না, তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। তাই প্রিয় ভাইরা, আমার শেষ একটি কথা থাকবে, যতদিন বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতায় ছিল, যতদিন আমাদের নিরীহ মানুষকে হত্যা করেছে,
যতদিন না আমাদেরকে আমার নেত্রীকে বিনা কারণে সাজা দিয়েছে সেই শেখ হাসিনার বিচার বাংলাদেশে আমরা দেখে যেতে চাই। ভাই আজকে জনগণের প্রত্যাশা আপনার কাছে, আপনার মতো সজ্জন ব্যক্তি বাংলাদেশের ক্ষমতা নিয়েছেন, নেন নাই আপনাকে দেওয়া হয়েছে, ছাত্র জনতার এই আন্দোলনে আপনি আজকে আমাদের মহান নেতা মহান প্রশাসক, আপনার কার জন্য আল্লাহর কাছে দোয়া করব, সেই দোয়া যেন কবুল হয়ে শেখ হাসিনাকে ওই হিন্দুস্তান যারা আমাদের দেশে শেখ হাসিনাকে বসিয়ে কোটি কোটি টাকা লুট করার জন্য সহযোগিতা করেছে সেই ভারত থেকে শেখ হাসিনাকে ফেরত আনতেই হবে, আনার প্রয়োজন দেখা দিয়েছে। প্রিয় ভাইরা, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক, বাংলাদেশে আবার এক মাথা এক বোর্ড হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমার নেতা তারেক রহমান বলেছে আমি চুরি করে প্রধানমন্ত্রী হতে চাই না, আমি মৃত ব্যক্তির ভোটে প্রধানমন্ত্রী হতে চাই না, আমি বাংলাদেশের এক মাথায় আগে ভোটে যেই নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশে প্রতিদ্বন্দ্বিতা করে জনগণের প্রতিনিধি হিসাবে সরকারে যেতে চাই, এবং সরকারে গিয়ে আমি দুই কক্ষ বিশিষ্ট সংসদে বলব যারা শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে আন্দোলনে ছিল গণতন্ত্রের সপক্ষে কথা বলেছে তাদেরকে নিয়ে আমি সরকার করব। আল্লাহ আপনাদেরকে সহায় হোক। বাংলাদেশ, ধন্যবাদ।